বনগাঁ হাসপাতাল চত্বর থেকে অগ্নিঅস্ত্রসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে ধৃতদের তুলে দেওয়া হয় বনগাঁ থানার হাতে। অভিযুক্তদের বনগাঁ আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালো পুলিশ। বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বর থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে আটক করল বিএসএফ। জানা গেছে, বৃহস্পতিবার বনগাঁ হাসপাতাল এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করে বিএসএফ জওয়ানেরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি দেশি বন্দুক। এছাড়াও অভিযুক্তদের কাছে থাকা একটি স্কুটি সহ নগদ 26,800 ভারতীয় টাকা উদ্ধার করেছে বিএসএফের 128 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। বিএসএফ এর পক্ষ থেকে দুই অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে বনগাঁ থানার হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম অমিতাভ মিত্র ও জামাল উদ্দিন মণ্ডল। অভিযুক্তরা কি কারণে হাসপাতাল চত্বরে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের সাথে কোনো আগ্নেয়াস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরের সুপার স্পেশালিটি বিল্ডিং এর সামনে থেকে দুই অভিযুক্তকে আটক করে বিএসএফ জওয়ানেরা। এরপর বিএসএফ এর পক্ষ থেকে দুই অভিযুক্তকে তুলে দেওয়া হয় বনগাঁ থানা পুলিশের হাতে। শুক্রবার বনগাঁ থানার পক্ষ থেকে অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতে সরকারি আইনজীবী তথা পিপি ইনচার্জ অসীম দে বলেন, দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিএসএফ, তাদেরকে তুলে দেওয়া হয়েছিল বনগাঁ থানার হাতে। বনগাঁ থানার পক্ষ থেকে দুই অভিযুক্তকে এদিন তোলা হয়েছে বনগাঁ আদালতে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে পুলিশ। গতকাল বিএসএফ বনগাঁ হসপিটাল চত্বর থেকে দুজন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটা দেশি পিস্তল এবং একটা বন্দুক এবং টিভি, একটা মোটর স্কুটি গাড়ি এবং কিছু টাকা উদ্ধার করেছে এবং তাদের আজকে কোর্টের কাছে বনগাঁ থানার থেকে সাত দিনের পিসি চাওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এরা একটা ব্যাগের মধ্যে ঘোরাঘুরি করছিল, সেই সময় বিএসএফের সন্দেহ হতে এদের গ্রেপ্তার করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ।